গাইস কি খবৰ হাৰ আপোনালোকৰ মাজলৈ আৰু এটা মই সেকেন্ড হেণ্ড বাইকৰ ভিডিঅ' লৈ আহিছোঁ আৰু মই আজি আছোঁ জালুকবাৰীত আৰু জালুকবাৰীত আপোনালোকে দেখিছে বিচাৰিলেতো ৰিয়াজ সেকেণ্ড হেণ্ড বাইক শ্ব'ৰুমত আহিছোঁ মই আৰু ইয়াত বহুতখিনি ভালেখিনি বাইকৰ কালেকশ্যন আছে বাহিৰত আপোনালোকক দেখাম মই গোটেইখিনি কালেকশ্যন দেখাম তাৰ আগতে ইয়াৰ দাদা ডিলাৰৰ অ'নাৰ হয় তো দাদাই আমাক গোটেইখিনি গাড়ী আৰু তাৰ কণ্ডিশ্যন আৰু প্ৰাইচ লগতে ৰিফাইনেন্স হয়নে নহয় গোটেইখিনি ফেচিলিটি কি ফেচিলিটি আছে আপোনালোকক গোটেইখিনি ক'ব তো দাদা আৰু মই আপোনালোক গোটেইখিনি গাড়ী এতিয়া দেখাও আৰু এতিয়া ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ হেল্ল' এভৰিৱান ৱেলকাম বেক টু আৱাৰ ইউটিউব চেনেল আৰু আপোনালোকে চাই আছে ৰিপুস ব্লগছ তো গাইজ এইখন পোনপ্ৰথমে আছে আপোনালোকৰ মাইষ্ট্ৰ চাওক ৰেড কালাৰৰ হয় মাইষ্ট্ৰখন দেখাই দিছোঁ কণ্ডিশ্যন চাওক আপোনালোকে টায়াৰ কণ্ডিশ্যন চাওক গাড়ীৰ কণ্ডিশ্যন চাওক গোটেই দেখাই দিছোঁ আপোনালোকক আৰু এতিয়া পিছফালৰ কণ্ডিশ্যনো আপোনালোকক দেখাই দিছোঁ চাওক গোটেইখিনি কণ্ডিশ্যন দেখাইছোঁ আপোনালোকক আৰু এতিয়া আমি দাদা খুলিম তো দাদা এইখন কিমান চনৰ গাড়ী হয় মাইষ্ট্ৰখন 2019 মডেল আৰু ৰানিং কিমানমান হৈছে 19,000 তো এইখন 2019 মডেল হয় আপোনালোকৰ মাইষ্ট্ৰ হয় হিৰো মাইষ্ট্ৰ ৰেড কালাৰৰ আৰু এইখনৰ ৰানিং হৈছে 19,000 কণ্ডিশ্যন গুড হৈ আছে একদম ধুনীয়া কণ্ডিশ্যনত আছে গাড়ীখন চাওক দেখাই দিছোঁ আপোনালোকক তো দাদা এইখনৰ প্ৰাইচ কিমান আছে 50,000 অল এভৰিথিং কিবা নেগ'চিয়েশ্যন হ'ব তাৰপিছত তো কমো হৈ যাব আপোনালোকে 50,000 ডাউনত এইখন অল এভৰিথিং ট্ৰেন্সফাৰ উইথ গোটেইখিনি কাগজ পত্ৰৰ সৈতে আপোনালোকে এইখন 50,000 ডাউনত মাইষ্ট্ৰখন পাই যাব ধুনীয়া কণ্ডিশ্যনত আছে গাড়ীখন আৰু এতিয়া আছে এইখন এণ্টৰ্ক ইয়েল্ল' কালাৰৰ দেখিছে আপোনালোকে আৰু কণ্ডিশ্যন আপোনালোকক দেখাই দিছোঁ একদম চাওক টায়াৰ কণ্ডিশ্যন চাওক ধুনীয়া হৈ আছে একদম আগফালেও দেখাই দিছোঁ আপোনালোকক কণ্ডিশ্যন চাওক ইয়েল্ল' কালাৰৰ কালাৰটো ধুনীয়া লাগে বহুত বেছি তো দাদা এইখন কিমান চনৰ হয় গাড়ীখন 2018 গাড়ী 2018 মডেল আৰু ৰানিং কিমানমান হৈছে থাৰ্টি মান হৈছে ৰানিং প্ৰায় তো ধুনীয়া কণ্ডিশ্যনত আছে গাড়ীখন একদম চাওক এইখিনি অলপ স্ক্ৰেচ আছে তো উপায় নাই এইখিনি অলপ স্ক্ৰেচ থাকিবই তো দাদা এইখনৰ প্ৰাইচ কিমানমান আছে 60,000 তো 60,000 আছে প্ৰাইচ আৰু কিবা কম হ'ব ৰিফাইনেন্সটো হ'বই আপোনালোকৰ তাত তো ৰিফাইনেন্স হৈ যাব আৰু ৰিফাইনেন্স ক'ত ক'ত হয় কোন ডিষ্ট্ৰিক্টত হয় ক'ত ক'ত হয় আপোনালোক গোটেইখিনি ভিডিঅ'টোৰ মাজত কৈ থাকিম ভিডিঅ'টো আপোনালোকে স্কিপ নকৰিব গোটেই চাই থাকক আৰু এইখনত ৰিফাইনেন্স ফেচিলিটি পাই যাব আপোনালোকে এণ্টৰ্ক যদি কোনোবাই ল'ব খোজে এখন ভাল কণ্ডিশ্যনৰ তো এইখন ল'ব পাৰে আৰু এতিয়া এইফালে বাইক আছে আপোনালোকক দেখাইছোঁ গোটেইখিনি তো এইখন আছে চাওক 220 আপোনালোকৰ ব্লেক কালাৰৰ হয় তো ধুনীয়া কণ্ডিশ্যনত আছে গাড়ীখন আপোনালোকক কণ্ডিশ্যন দেখাইছোঁ চাওক পোনপ্ৰথমে আপোনালোকক কণ্ডিশ্যন দেখাই দিছোঁ গোটেইখিনি গাড়ীৰ যিমানখিনি পাৰোঁ আপোনালোকক দেখাব চেষ্টা কৰিছোঁ 220 এইখন চাওক এইখন ধুনীয়া কণ্ডিশ্যনত আছে একদম তো দাদা এইখন কিমান চনৰ গাড়ী হয় 2018 মডেল ৰানিং কিমানমান হৈছে 22,000 তো 22,000 হৈছে ৰানিং তো 22,000 হৈছে ৰানিং এইখন 220 ব্লেক কালাৰৰ হয় আৰু দাদা এইখনৰ প্ৰাইচ কিমানমান আছে 90,000 তো 90,000 আছে প্ৰাইচ তো কিবা কম বেছি হ'ব তো নেগ'চিয়েশ্যন হৈ যাব এইখনতো আপোনালোকৰ 220 ব্লেক কালাৰ আৰু ৰিফাইনেন্সটো হৈ যাব তো হৈ যাব আৰু এইখনো আছে এতিয়া 220 চেম কালাৰৰ এইখন ব্লেক এণ্ড ৰেড কালাৰ অ' চৰি এইখন 180 দেখাই দিছোঁ আপোনালোকক 180 হয় লুকচটো পূৰা 220ৰে তো ধুনীয়া একদম পোনপ্ৰথমে আপোনালোকক কণ্ডিশ্যন দেখাইছোঁ চাওক এইটো টায়াৰ কণ্ডিশ্যন হয় গাড়ী চাওক একদম নতুন হৈ আছে নন স্ক্ৰেচ একদম শ্ব'ৰুম কণ্ডিশ্যনত আছে একদম গাড়ী তো দাদা এইখন কিমান চনৰ গাড়ী হয় 2019 তো 2019 মডেল হয় গাড়ীখন 220 180খন চৰি তো এইখনৰ ৰানিং কিমানমান হৈছে তো প্ৰায় চামথিং 18,000ৰ পাৰ হৈছে তো ভালেখিনি মানে কম ৰানিঙত আছে গাড়ীখন আৰু কণ্ডিশ্যনো একদম বহুত ভাল পাব আপোনালোকে আৰু দাদা এইখনৰ প্ৰাইচ কিমান আছে 85 তো এইখনৰ আস্কিং প্ৰাইচ আছে 85ৰ পৰা এটা নেগ'চিয়েশ্যন হ'ব কিবা তো 85ৰ ডাউনত আপোনালোকে এইখন 180 বাৰে বাৰে 220 আহি আছে যিহেতু লুকচটো 220ৰ হয় তো 180 পাই যাব আপোনালোকে আৰু ৰিফাইনেন্স ফেচিলিটিও পাই যাব আৰু লগতে গোটেইখিনি ট্ৰেন্সফাৰ পাই যাব আৰু এতিয়া আছে এইখন এভেঞ্জাৰ ষ্ট্ৰীট 180 তো ধুনীয়া একদম শ্বৰ্ট ৰাইডাৰৰ কাৰণে এইখন বেষ্ট গাড়ী হয় ধুনীয়া একদম যিহেতু হাইটটো কম দেখাই দিছোঁ কণ্ডিশ্যন চাওক গাড়ী একদম ধুনীয়া কণ্ডিশ্যনত আছে আপোনালোকক যিমানখিনি এভেঞ্জাৰ পাইছিলোঁ প্ৰায় মই অল্ডে পাইছিলোঁ কিন্তু এইখন নতুন কণ্ডিশ্যনত আছে একদম তো দাদা এইখন কিমান চনৰ হয় গাড়ীখন 2019ৰ তো 2019 মডেল হয় মাত্ৰ 2 বছৰ হৈ গৈছে গাড়ীখন চাওক একদম কণ্ডিশ্যন গুড হৈ আছে একদম ধুনীয়া কণ্ডিশ্যনত আছে গাড়ীখন তো দাদা এইখন কিমান চনৰ হয় অ' চৰি 2019 মডেল ৰানিং কিমানমান হৈছে 20,000 ৰানিং তো 20,000 হৈছে ৰানিং এইখন ষ্ট্ৰীট 180 এভেঞ্জাৰ তো বহুত কম ৰানিং হৈ আছে আপোনালোকক গাড়ীখন দেখাই দিছোঁ ভালকৈ পিছফালটো দেখাই দিছোঁ চাওক
গোটেইখিনি দেখাই দিছো। তো দাদা এইখানে প্রাইস কি আছে? 85 হবো, সব মিলি তো সব মিলি 85। আর তো কিবা অল্প কম বেশি হয়ে যাব আপনাদের যদি লব খোঁজে, তো শোরুমত আহিলে আপনাদের কম বেশি কিবা অল্প করে লব পারিব। তো 85,000 এইখান এভেঞ্জার ধুনিয়া পাই যাব এইখান। আর এটা আছে এইখান পালসার 150 ব্ল্যাক কালার, চক কন্ডিশন চক ধুনিয়া কন্ডিশন আছে গাড়ি একদম। তো দাদা এইখান কি সনের হয় গাড়ি? 2019 মডেল। তো 2019 মডেল হয়। আর রানিং কি মান হয়েছে দাদা? 22,000 হয়েছে। তো 22,000 রানিং হয়েছে এইখান। আর আপনাদের মোক কই থাকে যে আপনাদের নাম্বার প্লেট দেখাও যাতে আপনাদের ডিটেইল খিনি পাবো, তো আপনাদের ভালকই নাম্বার প্লেটও দেখাই দিছো। তো একদম গাড়ি ধুনিয়া কন্ডিশনত আছে। তো দাদা এইখানের প্রাইস কি মান আছে? 75,000। তো 75,000 আছে এইখান। আর আপনাদের অল কাগজ ট্রান্সফার উইথ পাই যাব 75,000 এইখান পালসার 150। যোনে যোনে লব খুঁজি আছে পালসার, যেহেতু ইয়ং জেনারেশনে বহুত ভাল পায় পালসার কেখান, তো এইখান লব পারে আপনাদের। তো এইখান আছে জিক্সার, আপনাদের চাওক ফার্স্ট আপনার কন্ডিশন দেখাই দিছো। টায়ার চাও একদম নতুন টায়ার, ধুনিয়া কন্ডিশন। আপনার ABS মডেল নহয়, তো এই ABS মডেল নহয় জিক্সারখন। আর আপনার পিছফালটো দেখাই দিছো, তো চাওক জিক্সারখন চাওক একদম একদম দুয়োটা টায়ার চাওক, দুয়োটা টায়ার একদম নতুন টায়ার হয়, ধুনিয়া কন্ডিশন আছে একদম গাড়িখন। মোক কোনোবাই কৈ আছিল যে জিক্সার লাগে জিক্সার লাগে, কমেন্ট কৰিছিল কোনোবাই এজনে, তো এইখন জিক্সার আছে চাওক। টায়ার কন্ডিশন হোক গাড়ির কন্ডিশন গোটেই দেখাই দিছো। তো এতিয়া দাদা সৰু, তো দাদা কিমান চনের হয় গাড়িখন? 2018 মডেল। তো 2018 মডেল হয়। রানিং কি মান হয়েছে? রানিং 32,000 হয়েছে। তো সামথিং 32,000 রানিং হয়েছে। তো রানিং একদম বেশিও হওয়া নাই গাড়িখনের, যোনে যোনে জিক্সার লব খোঁজে তো এইখান লব পারে। দাদা এইখানের প্রাইস কি আছে? 55,000, মাত্র 55,000। তো মাত্র 55,000 পাই আছে এইখান জিক্সার, আপনাদের চাওক গাড়িখন। তো একদম যার লো বাজেট একদম এখন ভাল বাইক দব খুঁজে লো বাজেটের ভিতর, তো এইখান বেস্ট অপশন হবো। মাত্র 55,000 পাইছে এইখান জিক্সার। আর রিফাইন্যান্স তো হয়ে যাবো আপনাদের, তো রিফাইন্যান্সও হয়ে যাব এইখান গাড়ি ধুনিয়া একদম। তো ভাল ফেসিলিটিত পাই আছে এইখান জিক্সারখন। তো যোনে যোনে জিক্সার লব খুঁজে তো এইখান লব পারে, বেস্ট অপশন হবো মোর ফালের পর মানে। তো গাইজ আপনাদের দেখাই আছো এটা এইখান আপাসি আর টিআর 180 হয় ব্ল্যাক কালার, এই পুরন মডেলটা হয়। তো আপনাদের দেখাই দিছো গোটেই কন্ডিশন সব কন্ডিশন গোটেই আপনাদের দেখাই দিছো এইখান আর টিআর 180 খনের ব্ল্যাক কালার হয়। আর রানিং কি হয়েছে রাজা এইখান? 40,000। তো 40,000 হয়েছে রানিং। আর প্রাইস কি আছে রাজা এইখানের? 38,000। আর গাড়ি কি সনের হয়? 2012। তো 2012 মডেল হয়। তো এইখান যোনে যোনে আপাসি 180 এখন লব খুঁজে পুরন মডেলটো যোনে যোনে ভাল পায়, তো ইয়াত এইখন আপনাদের রিয়াজ শোরুমত আপনাদের এভেলেবল আছে, যোনে যোনে লব খুঁজে আপনাদের যোগাযোগ করব পারে। তো গাইজ এতিয়া এইখন আছে NS 200 ব্ল্যাক কালারের, চক দেখাই দিছো গাড়িখন কন্ডিশন চক, আপনার টায়ার কন্ডিশনও দেখাই দিছো চক, একদম ধুনিয়া কন্ডিশনত আছে গাড়িখন, ব্ল্যাক কালারের হয়, দেখাই দিছো এইখন চক কন্ডিশন সবখিনি চক। তো গাইজ আপনাদের এই গাড়িখন দেখিছে চাগে একদম ভালকৈ, আপনাদের গাড়ির নাম্বার প্লেট গোটেই কন্ডিশন, টায়ার কন্ডিশন চক। এই টায়ারটো আপনাদের ইমান বেটার নাপাব, তথাপিও ভাল কন্ডিশনত আছে, তো টায়ার চেঞ্জ করে দিব। তো দাদাই টায়ারও চেঞ্জ করে দিব, নতুন টায়ার লগাই দিব একদম গাড়িখন, যোনে যোনে লব পারে। আর এই নন ABS মডেল হয় আপনাদের পালসার NS 200। তো দাদা এখন কি সনের হয় গাড়িখন? 2015 মডেল। তো 2015 মডেলের রানিং কি মান হয়েছে? 35,000। আমার BS3 না BS4 এখন? BS3। তো BS3 পালসার মানে যোনে লব খোঁজে, কারণ BS3 পালসার আপনাদের পাওয়ারটা জানে বহুত বেশি হয়, BS6ও আপনাদের নয় ফোরেও নয়। তো যোনে যোনে মানে BS3 পালসার BS3 NS 200 যোনে যোনে বিচারি আছে এইখান ইয়াতে লব পারে, BS3 মডেল হয়। এই দেখাই দিছো 2015 মডেল। তো যোনে যোনে মানে লব খোঁজে এইখান BS3 NS 200 আপনাদের ইয়াত যোগাযোগ করক, কারণ এইখানে পাওয়ার বহুতখিনি বেশি হয়। আর যেহেতু টায়ার পিছর টায়ারটোর কন্ডিশন ইমান ভাল নহয়, তো দাদাহতে চেঞ্জ করে দিব বলে কলে, তো আপনাদের যোনে যোনে ইন্টারেস্টেড হয় এইখান লব পারে। আর এটা আছে এইখান হিরো গ্লেমার, দেখিছে আপনাদের গ্লেমারখনের কন্ডিশন চাও, আর ব্ল্যাক এন্ড রেড কালার আছে নন স্ক্র্যাচ, আপনারাও দেখাই দিছো। তো দাদা এখন কি সনের গাড়ি হয়? 2017 মডেল। তো 2017 মডেল হয়, বহুত বেশি পুরোনা মানে একদম নতুন নতুনে বলে কব লাগবে, কারণ গ্লেমার যোনে লয় চলাবলে সহজে বিক্রি নকরিয়ে। আর আপনার এখন রানিং কি হয়েছে গ্লেমারখন? 35,000। তো এরাউন্ড 35,000 রানিং হয়েছে এইখান হিরো গ্লেমার, চক কন্ডিশন। তো দাদা এখানে প্রাইস কি আছে? 48,000। তো 48,000 আপনার অল ট্রান্সফার
সব করাই তো সব করাই দিব একদম আপনাদের চিন্তা করবল একদম সব ট্রান্সফার গোটে পাই যাব 48,000 আর কিবা তো কম বেশি হয়ে যাব হেতু তো কম বেশি হয়ে যাব আর যেহেতু আপনারা গম পাই গ্ল্যামারের রিসেল ভ্যালু বহুতে বেশি হয় তার তুলনায় তো 48,000 বেলেগ ডিলার তুলনায় বহুত কমত পাই এইখান গ্ল্যামার খন বাকি আপনাদের গমে পাই আর এই আপনাদের ডিস পাই যাব এইখানত ধুনিয়া একদম আর এটা আছে এখানে পালসার 150 রেড কালার হয় এখানে অল্প পুরোনা হয় তো দাদা এখন কি সনের হয় গাড়ি তো 2014 মডেল হয় এইখান আপনাদের পালসার 150 দেখাই দিছো কন্ডিশন চাও গাড়ির যিমানখিনি পারো আপনাদের দেখাব চেষ্টা করছো তো দাদা এখন আপনাদের রানিং কি মানুষে রানিং কি মানুষে তো 45,000 রানিং হয়েছে এখন পালসার 150 প্রাইস কি আছে এখন তো 40,000 আছে তো 40,000 মানে যোনে পালসার 150 লব খোঁজে কম বাজেটত এইখান লব পারে আপনাদের আর এইখান আছে হোন্ডা আপনাদের অ্যাক্টিভা এইখান 3G হয় অ্যাক্টিভা 3G সব কন্ডিশন সব গাড়ির টায়ার কন্ডিশন সব গোটেখিনি দেখাব দেখাব চেষ্টা করছো যি ভাল বেয়া আছে গোটেখিনি আপনার তো দাদা এখন কি সনের হয় গাড়িখন তো 2015 মডেল হয় এখন অ্যাক্টিভাখন আর দাদা রানিং কি মানুষে রানিং হয়েছে 37 তো 37,000 রানিং হয়েছে আপনার দেখাই দিছো ইহাতে যেহেতু শো করে আছে তো আপনার ভালকি দেখাই দিছো 37,000 রানিং হয়েছে তো দাদা প্রাইস কি আছে এইখানের তো 32,000 আপনার প্রাইস আছে আর এটা আছে এইখান ডুয়েট আপনার হিরোর ডুয়েট হয় ব্ল্যাক কালারের সব কন্ডিশন সব গাড়িখানোর টায়ার কন্ডিশন লগতে আপনার গোটেই গাড়িখানোর বডিটো দেখাই দিছো সব যিমানখিনি পারো তো দাদা এখন কি সনের হয় 2017 তো 2017 গাড়ি হয় আপনাদের এখন বহুত বেশি পুরোনা হওয়া নেই আর লগতে আপনার ডিজিটাল মিটারও পাই যাব আর দাদা এখন প্রাইস কি আছে 35 তো গাইজ আর এইখান আছে এইখান চক আপনার এই কালার মোট বহুতে ভাল লাগে সুজুকির আপনার এখান SS125 হয় কালারটো চক আপনার সিলভার ম্যাট কালার হয় বহুত ধুনিয়া লাগে কালারটো আর একদম কিবা এটা প্রিমিয়াম লুক একটা পাই যায় গাড়িখানত এই কালারটো আর আপনার ডিসও পাই যাব আর আপনার গাড়ির কন্ডিশন চক সব টায়ার কন্ডিশন চক আপনার আর আপনার ইফালে মিটার দেখাই দিছো সব ধুনিয়া একদম প্রিমিয়াম কালার পাই যাব এইটো তো দাদা এইখানের কি সনের গাড়ি হয় 2019 মডেল হয় তো 2019 মডেল হয় আর দাদা এইখানের প্রাইস কি আছে 50,000 তো আর রানিং কি হল 12,000 তো 12,000 রানিং হয়েছে বহুত কম রানিং হয়ে আছে এইখান গাড়িখান যোনে যোনে আপনাদের এইখান স্কুটি এখন লব খুঁজে আপনার সুজুকির স্কুটি যোনে যোনে লব খুঁজে এইখান লব পারে SS125 আর এইখান আছে এটা আপনার সুজুকির SS125 এইখান সেম গাড়ি হয় খালি এইখান কালার হোয়াইট তো আপনার দেখাই দিছো গাড়িখান চাওক কন্ডিশন চাওক গাড়ির একদম ধুনিয়া ধুনিয়া একদম গাড়ি আছে আপনার ইয়াতে তো দাদা এইখান কি সনের হয় গাড়িখান 2019 তো সেম 2019 মডেল হয় গাড়িখান তো দাদা এইখান রানিং কি আছে তো 18,000 হয়েছে রানিং আর প্রাইস কি আছে দাদা এখন 45 তো 45,000 আছে প্রাইস আর আপনার ডিস পাই যাব দুখন ডিস ভেরিয়েন্ট হয় আপনার যোনে যোনে আপনার সুজুকির আপনার SS125 লব খুঁজে ইয়াতে লব পারে দাদাহত তাত এভেলেবল আছে আর এইখান আছে এটা আপনার সব হুন্ডা অ্যাক্টিভা তো ব্ল্যাক কালার হয় তো কন্ডিশন সব গাড়ি তো দাদা এখন মানে কি সনের গাড়ি হয় 2012 হয় আপনার অল্প বয়স হয়েছে গাড়িখান তো টেন প্রায় 10 বছর হয়েছে আর রানিং দেখাই দিছো আপনার 76,000 হয়েছে তো দাদা এখানে প্রাইস কি আছে 20,000 গোটেখিনি আর কিবা অল্প কম বেশি হবো নাকি তো 20,000 পরাও কম বেশি হয়ে যাব আপনার এইখান চাওক একদম ধুনিয়া কন্ডিশনত আছে গাড়িখান মানে বয়স হয়েছে যদিও আর বহুত কম প্রাইসত পাই আছে যোনে যোনে মানে এইখান মানে এখন অ্যাক্টিভা কম দামত লব খোঁজে তো এইখান লব পারে আর এটা এইখান আছে আপনার করিশ্মা বহুত পুরোনা মডেল হয় তাতে মোট ধুম বলে কব লাগবে আপনার ধুমত যখন বাইক আছে তো করিশ্মা চাওক এইখান কন্ডিশন দেখাই দিছো গাড়িখানের মিটারটো চাওক মানে কি কম আর এখন ও এটা টাইমত করিশ্মা বলে কলে বেলেগ এটা ফিল আছিল মানে চাওক তো দাদা এখন কি সনের হয় গাড়িখান তো 2012 মডেল হয় আর দাদা এখানে প্রাইস কি আছে তো 30,000 আছে প্রাইস আপনাদের বহুত কমত পাই আছে গাড়িখান 30,000 পাই আছে এখন করিশ্মা আপনাদের 2012 মডেল হয় আর এটা আছে এখানে আর আপনার ফেজার হয় ইয়ামাহার গাড়িখান দেখাই দিছো সব ব্লু কালারের আর ওয়ান ফাইভের যে ভিটু মানে পুরো ভিটুখনের দরে লুকটো পাই যাব আপনাদের ফেজারখন চাওক তো দাদা এখানে কি সনের হয় গাড়িখান 2013 মডেল তো 2013 মডেল হয় আপনারা 2013 মডেল ডিস ভেরিয়েন্ট পাই যাব আপনাদের কন্ডিশন চাওক আর টায়ার একদম নতুন হয়েছে চাওক ধুনিয়া হয়েছে
তো দাদা এখন রানিং কিমান মান হইছে 40,000 রানিং হইছে এখন আর প্রাইস কিমান মান আছে দাদা এখন 35 তো 35,000 পাইছে এখন আপনালকে ফেজার হয় ইয়ামাহার তো জুনে জুনে লব খুজে মানে এখন স্পোর্টস লুকার বাইক কম প্রাইজত তো লব পারে যে সকল বাজেট কম বিশেষ কই তেও লোকে এখন ফেজার খন লব পারে আর এখন আছে এটা পালসার 180 ব্লু কালারৰ সক এখন দেখাই দিছো কন্ডিশন সক আপনালকে 20 পাই যাব আপনালকে এই ভালে কন্ডিশন সক তো দাদা এখন কিমান সনৰ হয় গাড়ীখন 2013 মডেল হয় এখন আর দাদা রানিং কিমান মান হইছে এখন এটা তো নতুন লগোয়া আছে জানি আচ্ছা রানিং টু দাদা আপনালোক কমার দাদা একদম লিগালি কই আছে আপনালোক জি কইছে আর এখন রানিং মিটার টু আপনালোকর যেহেতু নতুন আছে তো দাদা রানিং টু একদম কব নয়ারে তো আপনালোকে জুনে জুনে 180 লব খুঁজে এইখান লব পারে আপনালোক তো দাদা প্রাইস কিমান আছে 40,000 কইছে দাদা এখন 180 আপনালোক গোটে ট্রান্সফার লই কাগজ পাতি লই জুনে জুনে 180 লব খুঁজে ব্লু কালার তো এখন লব পারে আর এটা এখন আছে আরটিআর 200 4B সক আপাসি আর মোর এটা ফেভারিট কালার হয় ম্যাট কালার সক ধুনিয়া একদম কালারটো বহুত ভাল লাগে আর সক আপনালোকে সাসপেনশন সক লগতে কন্ডিশন সক টায়ার কন্ডিশন আপনালোকে একদম ধুনিয়া পাই যাব আর নন এবিএস হয় তো নন এবিএস মডেল হয় এইটো আর গাড়িখান সক একদম পিছফালের টায়ার কন্ডিশন সক ধুনিয়া একদম এখন গাড়ি মানে বহুত ভাল কন্ডিশনত আছে গাড়িখান সক গোটেই দেখাই দিছো আপনালোক সক লুক সক একদম গাড়ি তো দাদা এখন কিমান সনের গাড়িখান 2018 মডেল তো 2018 মডেল হয় বেশি বয়স হওয়া নাই তো দাদা এখন রানিং কিমান মান হয়েছে তো 30,000 রানিং হয়েছে এখন আপনার একদম বেশিও রানিং হওয়া নাই 30,000 হয়েছে রানিং আর দাদা এখন প্রাইস কিমান মান আছে 75 তো 75,000 আছে অল ট্রান্সফার আপনার গোটেই কাগজ পাতি তো গোটেইখানে আর রিফাইন্যান্স তো হবই তো রিফাইন্যান্সও হয়ে যাব আর কিবা তো কম বেশি হবো দাদা তো আপনার নেগোসিয়েশনও হয়ে যাব এইখান আপনাদের আরটিআর লব পারে 4B তো গাইজ আপনাদের গেস্ট করক এইখান কি গাড়ি হয় আপাসি 160 হয় হেডলাইটটো চেঞ্জ করা আছে আপনার সক আর কন্ডিশন সক গাড়িখানোর জাস্ট হেডলাইটটো আপনার চেঞ্জ করা আছে গাড়িখানোর তো আপাসি আরটিআর 160 ব্লু কালার হয় ম্যাট ব্লু কালার হয় কন্ডিশন দেখাই দিছো আপনার টায়ার সব একদম টনটনিয়া হয়েছে নতুন একদম গ্রিপ সিপ ধুনিয়া হয়েছে তো দাদা এইখান আপাসিখন কিমান সনের হয় 2018 মডেল তো 2018 মডেল আর ইয়ার প্রায়ভাগ গাড়ি 2018 মডেলের হয় তো আপনার এইখান ইয়াতে একটু সুইচও পাই যাব আপনার অনপর ইঞ্জিন অনপর তো ধুনিয়া একদম গাড়িখান তো দাদা এখন রানিং কিমান মান হয়েছে আচ্ছা আচ্ছা তো মিটারটো মডিফাই করা আছে তো মিটারটো নাইয়ে আপনার তো রানিংটো দাদা কব নয় আর আপনার যদি কোনোবাই হেডলাইটটো চেঞ্জ করে লব খুঁজে লব পারিব আর এইটো লুকসও বেয়া নাই তো দাদা এখানে প্রাইস কিমান আছে 55 তো 55,000 আছে এইখান আপাসি আরটিআর 160 তো যোনে লব খুঁজে আরটিআর 160 এইখান লব পারে আর এইখান আছে এটা R15V2 বহুতে কই থাকে R15V2V2 লাগে আর এইখান ব্ল্যাক কালারত আছে R15V2 খন সক আর লগতে কন্ডিশন দেখাই দিছো আপনালোকক ডিস ভেরিয়েন্ট পাই যাব আপনালোকে সক কন্ডিশন আর ওইফালে টায়ারও কন্ডিশন সক ধুনিয়া কন্ডিশনত আছে গাড়িখান তো দাদা এখানে কিমান সনত হয় গাড়িখান তো 2013 মডেল হয় এইখান R15 ভার্জন 2 হয় তো 2013 মডেল তো রানিং কিমান মান হয়েছে দাদা তো 42,000 রানিং হয়েছে এইখান গাড়িখান আর প্রাইস কিমান মান আছে 35 তো বহুত কম প্রাইজত পাইছে এইখান 35 R15 ভার্জন 2 আপনার 35 পাইছে কত না পায় আপনার যোনে যোনে R15V2 মোক কমেন্ট করেছিল তো তেওঁলোকৰ কারণে এইখান বেস্ট অপশন হব আর বিশেষকৈ মানে কম বাজেটের ভিতর যিসকলে লব খোঁজে এখন স্পোর্টস লুকার বাইক তো এইখান লব পারে আপনার তো দাদাক আমি এটা সুধিম আপনার গোটেইখিনি কুয়েরি রিফাইন্যান্স হয় না নহয় লগতে এক্সচেঞ্জ ফেসিলিটি পায় না নাপায় আপনার গোটেইখিনি ডিটেইল আপনার সুধি আছো আর কোড কোড রিফাইন্যান্সের কোড কোড নয় গোটেইখিনি কম আর লগতে কিবা অফার আছে না গোটেইখিনি আপনার জানাম তো দাদা আপনার তাতে রিফাইন্যান্স হয়ে যায় রিফাইন্যান্স অল ওভার আসাম তো আপনার অল ওভার আসাম রিফাইন্যান্স ফেসিলিটি পাই যাব আপনার কোনো একটা বেলেগ ডিলারত নাপায় মই জনাত বিশেষ করে যিহত মানে যি ঠাইত মানে ভিডিও বানাইছো কত অল ওভার আসাম আপনার রিফাইন্যান্স ফেসিলিটি পাবে চেক লাগবে আচ্ছা ভোটার আইডি পান কার্ড চেক আর যদি আমার লোকাল থাকে কামরূপ ডিস্ট্রিক্ট হয় তাহলে চেক নহলে হয়ে যাবে চেক নহলে হয়ে যাবে তো বাকি আদার ডিস্ট্রিক্ট আপনার হলে আপনার পান কার্ড ভোটার আইডি আর চেকবুক তো চেকবুক এইকেইটা হলে আপনার গোটে অল ওভার আসাম আপনার রিফাইন্যান্স ফেসিলিটি পাই যাব আর আপনার এক্সচেঞ্জ ফেসিলিটি আছে আছে তো এক্সচেঞ্জও পাই যাব আপনার এক্সচেঞ্জ করব খুঁজে যদি কোনোবাই এক্সচেঞ্জও পাই যাব তো ধুনিয়া একদম মানে মোৰ এইটো বেস্ট লাগিছে যে মই এইটো মানে বিচাৰোঁ যে
মানে অল ওভার আসাম আপনার রিফাইন্যান্স ফেসিলিটিও লাগে যেহেতু বহুতে লোক খুঁজে আর মানে সেই সুবিধা থাকলে বহুত ভাল হয়। আর দাদা কিবা অফার আছে নাকি আপনার অফার আছে কি কি অফার আছে? মানে দুটা দুটা হেলমেট আছে, মাস্ক, স্যানিটাইজার, রেইনকোট, রেইনকোট আছে, গোটেখিনি বনাই দিয়ে যায় গাড়িটা মধ্যে রেইনকোট দিব আপনার। আর হেলমেট দুটা নাকি? এখন বাইক কিনিলে তো আপনার এখন বাইক কিনিলে হেলমেট দুটা পাই যাব, লগতে রেইনকোট পাই যাব, আর বাকি যেখানে কোভিড নাইন্টিনের আপনার মানে ইউজ করবলিয়া বস্তু সেইখিনিও আপনার গোটে পাই যাব। এটা ধুনিয়া সুন্দর অফার আছে আপনার দাদাহতর, মানে কি কম আর ভাল অফার, ভাল লাগিছে মোরও বিশেষ করে। আর দাদা এইখিনি আছে অফার, তো আপনার কোনো একটা ডিলারত আপনার এনেকা অফার নাপায়, আপনাদের অকল পাব আপনাদের রিয়াজ সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমতে পাব। তো গাইজ আপনার যিমানখিনি আছিল আপনার মানে রিয়াজ মোটরসর বাইক গোটেখিনি যি যি এভেল আছে গোটেখিনি দেখাব চেষ্টা করলো, আর কি কি ফেসিলিটি আছে, কি কি অফার আছে গোটেখিনি আপনার ভিডিওটি পনপ্রথমে কয়ে দিছো। তো বহুত ভালেখিনি অফার পাইছে বিশেষকে কোনো কো, আর এটা মেইন পয়েন্ট আপনার এড্রেসটা কই দিয়েছো। তো দাদা এড্রেসটা আপনার কই দিব ডিলারত, গুৱাহাটী জালুকবাৰী বহানশ্যাম পথ ৰেল লাইনৰ চাদৰ ৰাস্তাটো আদাবাৰী ফালে, এইফালৰ পৰা যদি হাজো চাদৰ পৰা যদি আহে আদাবাৰী সোমাওঁতে যিটো ৰেলৰ ফুটুমাকেইটা পাৰ হৈ পাণ্ডুকান এখন পাবা, পাণ্ডুকান চাইডৰ ৰাস্তাটো অলপ সোমাই আহিলে পাই যাবা। আপোনালোকে মোৰ চিনি নাপালে কোনোবা যদি চিনি নাপায় ডিচক্ৰিপশ্যনত মোৰ নাম্বাৰ থাকিব, কল কৰিলে মই নিজে যাই হয় দাদাই আপোনালোকক পিক আপ কৰি দিব। যদি আপোনালোকে কোনোবাই চিনি নাপায় কল কৰি ল'ব, দাদাই আপোনালোকক পিক আপ কৰি লৈ আহিব। তো দাদাই আপোনালোক এড্ৰেছটো কৈয়ে দিলে, আৰু ভিডিঅ'টোত এইখিনি আছিল। যদি আপোনালোকৰ ভিডিঅ'টো ভাল লাগে তেতিয়া লাইক, কমেণ্ট, ছাবস্ক্রাইব, আর লগতে বন্ধুকনক আপনার শেয়ার করে দিব, কারণ কোনোবাই যদি আপনার সেকেন্ড হ্যান্ড বাইক লোক খুঁজে এখন ভাল, তো লব পারিব, মানে সুবিধা হব। তো সকলকে শেয়ার করে দিব আপনাদের প্লিজ। আর কোনোবাই যদি মোক ইনস্টাগ্রামত কিনা সুদিব খুঁজে, তো ইনস্টাগ্রামের ডেসক্রিপশনত লিঙ্ক দিয়া আছে, তো আপনার ইনস্টাগ্রামত ফলো করব, আর যি যি সুদি আইব লগা আছে আপনার ইনস্টাগ্রামত মোক সুদিব পড়ব। তো ভিডিওতে এইখানে আছে, আর অন্য একটি ভিডিওত লগ পাম। টিল দেন বি সেফ এন্ড হ্যাপি, টাটা, বাই বাই।